আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সকলের সাথে এই ব্লু স্মোকি আইস লুকটা শেয়ার করব। তো মেকআপের শুরুতে আমি একটা টিস্যু পেপার দিয়ে আমার ফুল ফেসটাকে মুছে নিচ্ছি, যেহেতু এখন গরমকাল আর আমার ফেস হচ্ছে অয়েলি, তো অনেক বেশি অয়েল ক্রিয়েট হয়, যার কারণে আমি অয়েলটাকে ফার্স্টে একটা টিস্যু পেপার দিয়ে সোক করে নিই। যেহেতু আমি আজকে স্মোকি আইস করব, তাই আমি আমার চোখের মেকআপটা আগে কমপ্লিট করব। আর চোখের মেকআপটা কমপ্লিট করার জন্য ফার্স্টে আমি আমার আইব্রোটাকে সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। আসলে চোখের মেকআপটা আগে করার একটাই কারণ, যেহেতু স্মোকি আইস করব তো অনেক বেশি ফল আউট হওয়ার চান্স থাকতে পারে, তাই আমি আগে চোখের মেকআপটা কমপ্লিট করব। তো আমি এখানে আমার এক চোখের আইব্রোটা অন ক্যামেরায় ড্র করে নিচ্ছি, আর অন্য চোখেরটা আমি অফ ক্যামেরায় ড্র করে নেব। তো আমি অফ ক্যামেরায় আমার অন্য একটা চোখে আইব্রো ড্র করে ফেলেছি। আইব্রোটা ড্র করার পর এখন আমি আমার আইব্রোটাকে একটা কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে শার্প করে নিচ্ছি, আর সাথে সাথে আমি আমার আইলিডেও কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। স্মোকি আইস করব, তাই আমি খুব সুন্দরভাবে আগেই কনসিলার দিয়ে আমার আইলিডটা কনসিল করে নিচ্ছি। এতে সুন্দরভাবে আইশ্যাডোটা ইনহ্যান্স হয়ে আমার চোখে বসবে। কনসিল করা শেষ, এখন আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার আইলিডটাকে সেট করে নিচ্ছি। তো প্রথমে আমি এই প্যালেট থেকে এরকম একটা লাইট অরেঞ্জ শেড নিচ্ছি, বা এটা একটা খুব লাইট ব্রাউনি শেডও বলতে পারেন। তো আমি এই শেডটাকে ফার্স্টে আমার আইলিডে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করছি। আমি খুব সার্কুলার মোশনে ব্লেন্ড করছি। মনে রাখতে হবে স্মোকি আইজে ব্লেন্ডিং খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। যত বেশি ব্লেন্ডিং হবে স্মোকি আইজ, তত বেশি সুন্দর দেখাবে। এখন আমি আমার আগের পাশের থেকে আরেকটু ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই ব্রাউন শেডটা, আমি যে আই অরেঞ্জ শেডটা লিডে অ্যাপ্লাই করেছি তার থেকে একটু নিচে খুব সুন্দরভাবে আবার ব্লেন্ড করে দিচ্ছি। এইবারও আমি সার্কুলার মোশনে ব্লেন্ড করছি এবং ট্রাই করছি অরেঞ্জ শেডটার সাথে যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, কোনো হার্শ লাইন যাতে না থাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে। তারপর আমি তার থেকে আরেকটু ডার্ক একটা ব্রাউন শেড নিয়ে সেম ব্রাশ দিয়ে আউটার উইকে ফোকাস করে একটু ভিতরের দিকে আইশ্যাডোটা ব্লেন্ড করছি। এখন খুব সুন্দরভাবে আগে ব্রাউন শেডটার সাথে এটা ব্লেন্ড করে দিলাম। এখন আমি একটা ব্ল্যাক শেড নিয়ে আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই ব্ল্যাক শেডটা আইলিডে ইউজ করার জাস্ট একটাই রিজন, তার রিজন হচ্ছে আমি এর পরে যে ব্লু কালারটা স্মোকি করার জন্য ইউজ করব, সেটা যাতে খুব সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে আমার আইলিডে বসে। আমি এখন এই ব্ল্যাকটাকে আরেকটু বেশি ব্ল্যান্ডেড লুক দেওয়ার জন্য সেই ব্রাউন শেডটার সাথে সুন্দরভাবে ব্ল্যান্ড করে দিচ্ছি। ব্ল্যান্ডিংয়ের ফলে ব্ল্যাক কালারটা একটু ফেড হয়ে গিয়েছিল, তাই আমি আবার এগেইন ব্ল্যাক কালারটা দিয়ে আবার সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি। এখন আমি এই প্যালেট থেকে এই ব্লু শেডটা পিক করে আমার আইলিডে অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা দেখতেই পারছেন যে ব্ল্যাক শেডটার উপর ব্লু শেডটা অ্যাপ্লাই করার ফলে কতটা বেশি কালারটা ইনহ্যান্স মনে হচ্ছে। এখন আমি খুব সুন্দরভাবে আবার সেই ব্রাউন শেডটার সাথে ব্লু কালারটা ব্লেন্ড করে দিচ্ছি। আই মেকআপ স্মোকি আই মেকআপে ব্ল্যান্ডিংটা খুবই বেশি ইম্পর্টেন্ট। যত বেশি ব্ল্যান্ডেড লুক হবে স্মোকি আইসটা, ততই বেশি সুন্দর দেখাবে চোখে। আমি খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে দিচ্ছি ব্রাউন শেডটার সাথে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্লু কালারটা একটু ফেড হয়ে গিয়েছে ব্ল্যান্ডিংয়ের কারণে। আমি তাই একটু এই ফ্ল্যাট শেডার একটা ব্রাশ দিয়ে এগেন ব্লু কালারটা পিক করে আমার আইলিডে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে দিচ্ছি।
এখন আমি যেটা করব সেম অরেঞ্জি সেটা নিয়ে আমার আইলিডে এগেইন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, সাথে সেম আগে ব্রাউন শেডটা নিয়েও তার থেকে একটু নিচে ব্লেন্ড করে দিচ্ছি। তো এখানে আমি অফ ক্যামেরায় আমার অন্য একটা চোখেও আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন আমি অন ক্যামেরাতেই আজকে এক চোখে আমার আইল্যাশটা পরে নিলাম। এখন আমি আমার ফেস মেকআপটা কমপ্লিট করব। তো ফেস মেকআপটা কমপ্লিট করার জন্য ফার্স্টে আমি এখানে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিব। আমি প্রাইমারের জন্য আজকে নিক্সের পোরলেস প্রাইমারটা ইউজ করছি। আমার ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আজকে আমি নিক্সেরই একটা লিকুইড হাইলাইটার আমার ফেসে ফার্স্টে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার জাস্ট একটাই রিজন যে এটাতে আমার ফেসটা খুব আমার ফাউন্ডেশনের বেসটা খুব সুন্দর গ্লোই একটা লুক দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এই শেমারটা আমার ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়ে চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি অফ ক্যামেরাতে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আপনারা জানেন যে আমি কীভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। তো এখন আমি W7-এর একটা কনসিলার আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি গোল্ডেন রোজের একটা পাউডার দিয়ে ফার্স্টে আমার আন্ডার আইটা সেট করে নিচ্ছি। তো সেম পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব সুন্দরভাবে সেট করে নিলাম। এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। আজকে যেহেতু আমি আমার আইলুকটা খুব বেশি বোল্ড করেছি, তাই আমি আমার কন্ট্রোলিংটাও বোল্ড করেই করব। তো ফার্স্টে আমি আমার হলো সফট চিকে কন্ট্রোল করে নিচ্ছি, তারপর আমার চিকেও কন্ট্রোল করে নিচ্ছি, সরি আমার জলাইনেও কন্ট্রোল করে নিচ্ছি। এখন আমি আমার পাউডার ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে একটু ব্ল্যান্ড করে দিচ্ছি, যাতে আমার কন্ট্রোলটা খুব ব্ল্যান্ডেড একটা লুক দেয়। এখন আমি সেম ব্রাশ দিয়েই আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি লাইটলি, তারপর আমার ফরহেডটাকেও কন্ট্রোল করে নিলাম। এখন আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে জর্ডানোর ব্লাশটা ইউজ করেছি। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজটা করছি। তো ফার্স্টে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি একটা কাজল অ্যাপ্লাই করে নিলাম, তারপর সেম সেই ব্লু কালারটা ফার্স্টে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা ব্ল্যান্ডিং ব্রাশ দিয়ে ওই সেম ব্রাউনটা নিয়ে খুব সুন্দরভাবে আবার সেই ব্লুটার নিচে ব্ল্যান্ড করে দিচ্ছি। এখন হচ্ছে আমার ফেভারিট টাইম, হাইলাইটার টাইম। তো আমি আমার ফার্স্টে হাইয়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর নোজে অ্যাপ্লাই করছি। তারপর এখানে আমি রিভাজের একটা লিপ ক্রিয়ন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসে, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব, আপনারা প্লিজ চেক করে নেবেন। এই হচ্ছে আমার ফাইনাল লুক, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে লুকটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।